एवरीवन, आज के आमी चले एसेछि एसप्लानेड श्रीलेदार्से पुजोर जन्य जुतो शपिंग करब बोले। पुजोर आगे श्रीलेदार्से किरकम भीड़ हय सेटा तो तोमरा सबाई जानो, आज के आमी चाक्षुष देखे निलाम। आर आमार साथे एसेछे आजकेर आमार पार्टनार श्रीजा, आमार बोन। এই যে আমরা ভেতরে ঢুকে গিয়েছি এবং এসকেলেটরে উঠছি, তো তোমরা একবার দেখে নাও ঢোকার আর বেরোনোর রাস্তাটার অবস্থা। কন্টিনিউয়াসলি লোকজন আসতে যেতে থাকছে। তোমাদের প্রথমে স্ট্রিলার্সের ভিড়টা দেখিয়ে দিই, তারপর কালেকশন দেখাবো আর কী কী জুতো কিনছি সেটা দেখাচ্ছি। প্রথমে ভাবলাম দুষ্টু জুতোটা কিনে নিই, আগে এই কাজটা কমপ্লিট করে নিই, তাই জন্য কিড সেকশনে চলে গেছিলাম। তো কিড সেকশনের কালেকশন ভালোই থাকে, কিন্তু আগেরবার যেরকম দুষ্টুকে নিয়ে এসেছিলাম এবার আর দুষ্টুকে নিয়ে যায়নি, কারণ আমরা জানতামই যে প্রচণ্ড ভিড় হবে, ফালতু ফালতু দুষ্টুরই কষ্ট হবে ওই ভিড়ের মধ্যে গরমে। তো তার জন্য দুষ্টুর মাপটা আমি হাতে মেপে এনেছিলাম, তো সেই অনুযায়ী দেখছিলাম, কিন্তু একটু বড়ো সাইজই কিনেছি অ্যাজ ইউজুয়াল, কারণ আবার স্ট্রিলেদার্স কবে যাবো না যাবো। তো জুতোগুলো দেখো খুব সুন্দর লাগছিলো, আর ব্ল্যাকের উপর আমার একটা আলাদাই অ্যাট্রাকশন আছে, তো আমার এই জুতোটা বেশ ভালো লাগছিলো। আর দুষ্টু বলে দিয়েছিলো যে আমার রেনবো কালারের জুতো চাই, তাই আমি রেনবো কালারেরও একটা জুতো দেখতে পেয়ে গিয়েছিলাম, যে ওখান থেকেও একটা জুতো নিয়েছি। আর এটা হচ্ছে একদম ছোটো ছোটো বাচ্চাদের সেকশন, মানে যারা খুবই ছোটো, দুষ্টুর থেকেও অনেক ছোটো। তো ওই জুতোগুলো দেখো বেশ কিউট কিউট লাগছিলো, এইরকম জুতো তো দুষ্টু একটা টাইম পরেছে দেখে ভালো লাগছিলো। তো এখান থেকেও একটা এই জুতো একটা কিনেছি, যেটা অ্যাকচুয়াল দুষ্টুর পায়ের মাপ সেই মাপে। তারপর দুষ্টু জুতো মোটামুটি কিনে নেওয়ার পরে আমি চলে যাই আমাদের মেয়েদের সেকশনটাতে। তো সেখানে আমি আর শ্রীজার জুতো মানে দেখছিলাম। তো মোটামুটি কালেকশন আগের বছর যেগুলো দেখেছিলাম এই বছর সেগুলো তো ছিলই, আর এক্সট্রা খুব যে বেশি ইনোভেটিভ কিছু ছিল তা না, কয়েকটা ছিল দেখলাম যে আগের বছর ছিল না, তো সেগুলো আহামরি কিছু ছিল না, কিন্তু হ্যাঁ এমনিতে তো কালেকশন খুব ভালোই। আর আমার তো শ্রীলেদার্সের জুতো পরে বেশ কমফর্টেবল লাগে, আর দামটাও আমার খুব রিজনেবল লাগে, তাই জন্য আমি পুজোর সময় চেষ্টা করি যে শ্রীলেদার্স থেকেই জুতোটা কেনার। তো এখন এই যে আমরা দেখা দেখি করছি, এইগুলো হচ্ছে সব ব্রাইডাল কালেকশন। হিল জুতো অনেকগুলো খুব সুন্দর সুন্দর লাগে, কিন্তু আমি হিল পরা যে কতদিন আগে ভুলে গেছি তার ঠিক নেই। এই যে এখন আমি চলে এসেছি জুতি সেকশনে। তো এবছর জুতি দেখছিলাম, কিন্তু সে আগের কালেকশনগুলোই ছিল, নতুন কোনো জুতির স্টাইল বা ডিজাইন কিছু আসেনি, তাই এই বছর আমি আর জুতি কিনিনি। হ্যাঁ এই ইয়েলোটা ভালো লাগছিলো, কিন্তু আমি কিনিনি। শ্রীজাকে দেখো কাঁধে জুতোর ব্যাগ নিয়েও এগিয়ে চলছে ভিড়ের মধ্যেখানে। শ্রীজা এখন জুতো চুজ করছে। তো পুজোতে ওকে মিমিকে আগের বছর আমি জুতো গিফট করেছিলাম, তো এবছর মিমি আসতে পারেনি, তো শ্রীজা এখানেই ছিল, শ্রীজাকে তাই জন্য নিয়ে গিয়েছিলাম, ও নিজের জন্য জুতো চুজ করছিল। এই জুতোগুলো খুব ভালো লাগে দেখতে, কিন্তু এত হিল, আমি হিল একদম লাস্ট যে কবে হিল পরেছিলাম আমার সত্যিই মনে নেই। কিছু কিছু জুতো কি বলতো দেখতে খুব ভালো লাগে, কিন্তু পায়ে পরে আবার ভালো লাগে না। কোনো কোনো জুতো পায়ে পরেও ভালো লাগে, কিন্তু কমফর্টেবল লাগে না। তো আমি সবসময় চেষ্টা করি যে যে জুতোটা পরে আমার কমফর্টেবল ফিল হচ্ছে সেই জুতোটাই আমি কিনবো। ফাইনালি শ্রীজার জুতো পছন্দ হয়ে গেছে, শ্রীজা এই জুতোটা কিনেছে, এ দেখো। এই ভিড়ে গরমে গাঁতাগুতিতে আমাদের একটা ড্রিঙ্ক ব্রেকের খুব দরকার ছিল, ভাগ্যিস আমরা এটা ক্যারি করছিলাম। তো আমি ঢক ঢক করে এটা খেলাম, দেখো আমি কীরকম ঘেমে গিয়েছি, মানে এত টায়ারিং লাগছিলো, মানে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে গিয়ে আমাদের অর্ধেক এনার্জি বেরিয়ে যাচ্ছিলো। তো তাই জন্য আমরা একটুখানি একটা কোণে দাঁড়িয়ে এরকম একটুখানি খেয়ে নিলাম আমুল লাস্তি, তারপরে আবার দেখা শুরু করলাম। দুষ্টুর জুতো কেনা হয়ে গেছে, শ্রীজারও জুতো পছন্দ হয়ে গেছে, এবার আমি আমার জন্য দেখছিলাম। তো আমি এরকম একদম ফ্ল্যাট জুতোই কিনবো ভাবছিলাম, একটা জুতো আমার দুষ্টুর সাথে বেশ ম্যাচও করছিলো, কিন্তু ওটা খুবই শক্ত ছিল, আর যেটা আমি এখন পায়ে পরে আছি ওটা আমার খুব কমফর্টেবল লাগছিলো। তো আরও একটা জুতো দেখলাম এই ব্ল্যাকটা, তো এই দুটোর মধ্যেও কনফিউশন ছিল। তো আমি পায়ে পরে পরে বারবার দেখছিলাম, একটা যেটা ব্ল্যাক আছে সেটা সত্যি বেশি কমফর্টেবল ছিল, আর একটা এইটা পরে বেশি সুন্দর লাগছিলো পাটা দেখতে, কিন্তু তাই জন্য আমি ভাবলাম যে না এটা সুন্দর লাগলেও খুব পায়ে চেপে বসে আছে, বললো যে ইলাস্টিকটা আছে ওটা আস্তে আস্তে লুজ হয়ে যাবে, কিন্তু তবুও আমি ভাবলাম যে না এটার যে আমি যেটার উপর পাটা রয়েছে ওটা বেশ নরম আর এটা একটু বেশি কাট, তো তাই জন্য আমি আলটিমেটলি এই আমার লেফট লেগে যেটা আমি পরে রয়েছি সেই জুতোটা কিনেছি। আমিও দুটো জুতো কিনেছি,
আর বাড়িতে গিয়ে তোমাদের সবাইকে দেখাবো যে আলটিমেটলি কী কী জুতো কিনেছি না কিনেছি। আর তারপর আমি চলে এসেছি, আমার জুতো হয়ে যাওয়ার পরে নবরুণের জুতো কিনতে। নবরুণ আমাকে বলে দিয়েছিল ওর সাইজ, কিন্তু নবরুণ সে সময় কলকাতায় ছিল না, ও একটু আমাদের জিয়াগঞ্জে গেছিলো কিছু কাজে। তো তার জন্য আমি ওর সাইজ অনুযায়ী, ও যেরকম যেরকম বলেছিলো যে কীরকম জুতো চাই, সেই জুতো কিনে নিয়েছি। সৃজাকে দেখলে তো কীরকম কাঁধে বাহুবলীর মতন জুতো নিয়ে ঘুরে বেড়াচ্ছিল সারাক্ষণ। মানে আমি বলছি আমাকে দে কিছু দে, ও দেবে না, মানে ও দিদিকে আরাম দিতে চায়, এরকম একটা ব্যাপার। যাই হোক, তারপর এটা হচ্ছে একতলায় চলে আসার পরে ওখানেও আমি নবরণের জন্য একটা জুতো কিনি। সৃজাই বিলিংয়ে গিয়েছিল, আমি বসেছিলাম, তো তোমাদেরকে ভিড়টা দেখাচ্ছিলাম। ওখান থেকে বেরিয়ে আমরা যাই টি জাংশনে কিছু স্ন্যাক্স খাবো বলে। ওখানে আমরা অর্ডার করি একটা চকলেট ফ্লেভারের ড্রিঙ্ক, আর এটা হচ্ছে কিউইর কিছু একটা, নাম ভুলে গেছি, আর স্যান্ডউইচ। এই যে আমরা মেট্রো স্টেশনে পৌঁছে গেছি, ও যাবে দক্ষিণেশ্বর আর আমি নামবো বেলগাছিয়াতে। বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী কিনলাম। এই দিনটা হচ্ছে দুষ্টুর জুতো, একটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকটার প্রাইস হচ্ছে 260, রেনবোটা 390, আর এই ব্লুটা হচ্ছে 245। এই দুটো হচ্ছে আমার জুতো, কফি ব্রাউন কালারেরটা হচ্ছে 290, আর এই ব্ল্যাকটার হচ্ছে 299। এই দুটো হচ্ছে নবরুণের, এটার প্রাইস হচ্ছে 530, আর এইটার প্রাইস হচ্ছে 520।